গত শনিবার নির্বাচনের দিন বীরভূমে 14টি বুথে ব্যালট ছিনতাই করা হয়। তারপর সেই ব্যালট বাক্সগুলিকে পুড়িয়ে ফেলা থেকে শুরু করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই বীরভূমে 14টি বুথে সোমবার পুনর্নির্বাচন চলছে। এই 14টি বুথের মধ্যে 7টি বুথই রয়েছে রামপুরহাট মহকুমাতে। শনিবারের অশান্তির মতো সোমবার যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে বীরভূমে 14টি বুথে ভোটের কাজ শুরু হয়ে গেল। ময়ূরেশ্বর পঞ্চায়েতের ভোট বুথে ভোট দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী সাইনা খাতুন। সিপিএম প্রার্থীর অভিযোগ, তৃণমূলের হুমকিতে ঘর ছাড়া হয়েছে তার স্বামী, এমনকি বাড়ি ফিরলেই তার স্বামীকে খুন করবে বলে হুমকি দিয়েছে তৃণমূলের লোকেরা। আমার বাড়িতে ছোট বাচ্চাও আছে, আমাকে ভয় লাগে। এ আমির চাঁদ থেকে এটা আমার স্বামী এজেন্ট আপনার নাকি? আপনার কার্ডটা কই? আপনি আপনি প্রার্থী যে কই? আপনি কোন দরা দিদি? এটা আপনি প্রার্থী দেখি যদি এটা এদিকে চলে আসে, এদিকে চলে আসে। হ্যাঁ 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 ঠিক ঠিক। আমাকে তিনি মূল লোকরা আগে দিন ভোট করতে দেয়নি, আঙ্গুলে চাকু মেরেছিল দিয়ে চারটা সিলাই হচ্ছে, আর এখন আমার স্বামীকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তারপর কালকে বাড়িতে যে আমাকে ধমকি দিচ্ছে কি মারবে, আজকে আমার ভোট করতে দিচ্ছে না, সবকে স্লিপ কিনে নিয়ে হচ্ছে ওখানে গুন্ডা দাঁড় করে ওইখানে আছে। আমার সব লোকেরা সাক্ষী দেবে, আমি চুপ করে বলছেন যে একদিন আপনি কিসের পার্টি? আমি সিপিএম গ্রাম পঞ্চায়েত। আমাদেরকে ধমকি দিচ্ছে কি যদি আমরা ভোট করতে যাই তাহলে যদি না জিততে পারি তাহলে আমাদেরকে গা ছাড়া করে দেবে, নাহলে আগুনে পুড়িয়ে মারবে। যথেষ্ট ভয়ে দিন কাটাচ্ছেন সিপিএম প্রার্থী সাইনা খাতুন। তিনি প্রশাসনের কাছে তার এবং তার পরিবারের সুরক্ষার দাবি জানিয়েছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।